নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে স্বাগত জানাই। তো চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব। বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য? আসাম, ঝাড়খণ্ড, পাঞ্জাব না মিজোরামের? বিহু নৃত্য আসাম রাজ্যের। মণিকরণ উষ্ণপ্রস্রবণ কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশ, কর্ণাটক, গুজরাট না তেলেঙ্গানা? মণিকরণ উষ্ণপ্রস্রবণ হিমাচল প্রদেশে আছে। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদী, কাবেরী নদী, সিন্ধু নদী না নর্মদা নদীতে? মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? ঝাড়খণ্ড, উড়িষ্যা, গুজরাট না মহারাষ্ট্রে? গরবা নাচের প্রচলন গুজরাট রাজ্যে দেখা যায়। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, শরদ, বাঁশি না বেহালা? পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি? মহারাষ্ট্র, সিকিম, অন্ধ্রপ্রদেশ না বিহার? দুটি গ্রিন টাউন আছে বিহারে। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? মেগাস্থিনিস না হিউয়েন সাং, ফাহিয়েন না ইবন বতুতা? হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিসরণ, প্রতিফলন, মেরুকরণ না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা দেখা যায়। পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল, তুতিকরণ, পারাদ্বীপ না মারগাও? পৃথিবীর প্রাচীনতম বন্দর লোথাল। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? গুরু অর্জুন, গুরু গোবিন্দ না গুরু তেগ বাহাদুর না এদের কেউই নন? জাহাঙ্গীর শিখ গুরু গুরু অর্জুনকে হত্যা করেন। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে, বরে ওয়েল, ফিলিপ ফ্রান্সিস না মনসুন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে ছিলেন। ভারতে প্রথম কবে বিমান চলাচল শুরু হয়? 1921, 1951, 1911 না 1910 সালে?
ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় 1911 সালে। বন্ধুরা, আজকের প্রশ্নোত্তরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন, সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি এরকম মজার আর ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকব। আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।